চারিদিনত চারি আরক্ষীক বরখাস্ত অসম আরক্ষীর পৰা। দুর্নীতিগ্রস্ত অসত আরক্ষীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ। চারিদিনত চারি আরক্ষী বিষয়া কনিষ্টবলে চাকরি হেরালে। বিগত দিনকেইটাত প্রতিটো দিনতে আরক্ষী সঞ্চালক প্রধানে এজনকৈ আরক্ষীক চাকরির পৰা বরখাস্তর টুইট করেছে। এই অভিযান আরম্ভ হল ঘগ্রাপাড়ার অপসারিত ওসি বিমান রয়ের পৰা। থানার ভিতরতেই বিমান রয়ে এগৰাকী কিশোরীক নগ্ন করে মোবাইলত ফটো লৈছিল। এই ঘটনা পোহরলৈ অহার পিছত 24 ঘণ্টাৰ ভিতরতেই তেওঁক বরখাস্ত করার কথা ঘোষণা করলে আরক্ষী সঞ্চালক প্রধান জি বি সিংয়ে। এই ঘটনার 24 ঘণ্টাৰ ভিতরতেই চাকরির পৰা বরখাস্ত হল পূর্বর দিসপুর থানার এসআই নিপু কলিতা। কাছাৰত থকা সময়ত এইজন আরক্ষী বিষয়ে ঘোষ লৈ হাতেলুতে ধরা পৰিছিল। নিলম্বিত নিপু কলিতার বিরুদ্ধে বিভাগীয় তদন্তর অন্তত তেও বরখাস্ত করার কথা ঘোষণা করে জি পি সিংয়ে। উল্লেখযোগ্য যে এইজন আরক্ষী বিষয়ে দিসপুর থানাত থাকুতে প্রায় 3 কোটি টাকার ফোন চুরিটো অভিযুক্ত হয়েছিল। নিপু কলিতার পিছতেই চাকরি গল রেল আরক্ষীর কনিষ্টেবল সরস্বতী হাসনুর। সরস্বতীর বিরুদ্ধে অভিযোগ রেল আরক্ষীর অতি দুর্নীতিগ্রস্ত এসআই বদ্রী বারুয়াটিয়ে তেওঁ একাউন্টত দুর্নীতির ধন জমা করেছিল। মঙ্গলবারের দিনটুত চাকরি গল 4র্থজন আরক্ষী লোকর। এবার চাকরি হেরালে অসম আরক্ষীর মুখ্য কার্যালয়ত নিয়োজিত নায়ক মিয়াছান আলিয়ে। মুখ্য কার্যালয়তে বহি মুকলিক ঘোষ লৈ দুর্নীতি নিবারকর হাতত ধরা পড়েছিল মিয়াছান। বিগত 4 দিনত আরক্ষী সঞ্চালক প্রধানের এই রূপ দেখি থরঘরি কম্পমান হয়ে পড়েছে আরক্ষীর লোক। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এনে পদক্ষেপ সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ করে কলে 5 বছরের ভিতর অসম আরক্ষীর কোনো কলঙ্ক না থাকিব। অসমত প্রায় 70,000-60,000 আরক্ষী হোমগার্ড আছে আর ইমান ডাঙর ফোর্স এটা 2-3% কেতিয়াবা ব্ল্যাক শিপস থাকে। আর আমার এই প্রচেষ্টা আছে যা 5 বছরের ভিতর আমি এই করব খুঁজেছো যে অসম আরক্ষীক আটাইতকৈ জনসাধারণের একটা ফ্রেন্ডলি আরক্ষী হিসাবে গড়ি তোলা, জনসেবার্থে জনহিতার্থে অসম আরক্ষীর মানসিকতাও সলনি হব লাগিব। আর এই প্রচেসটো 5 বছর পুরা লাগিব। গতি করবাত করবাত অ্যাকশন, করবাত করবাত ব্ল্যাক শিপ রিমুভেল, এই ঘটনাটো চলি থাকিব। কিন্তু মই ভাবো যে বাই 2026 উইল হ্যাভ এ বেস্ট পুলিশ ফোর্স। ব্যুরো রিপোর্ট, DY 365।